ব্যাপার মা আপনি খাবার খাইতেছেন কেন এই খাবার কি আমি আপনার জন্য রাখছি আপনি জানেন না এই খাবার আপনার ছেলে খাবে সারাটা দিন মানুষ তো অফিস করে কষ্ট করে বাসায় আসতেছে ও খাবে না এটা খাবারটা তাহলে আপনার ছেলের জন্য রাখছি আপনি জানতেন না না আমার না খুব খিদা লাগছিল আপনার খিদা লাগছিল আপনি আমার কাছে চাইতেন আমি আপনার খাবার দেই না তোমার তো আমি অনেকবার কইছি তুমি তোমার দাও নাই খাইতে আমার খুব খিদা লাগছিল ওই লাগা এখানে ভাত দিয়ে খা থাকতে পারি নাই খাইতে বসে গেছি এটা খাবেন না এটা আপনার ছেলে খাবে ওঠেন ওঠেন আপনি আরে আমি আরে উঠতে বলছি আপনি উঠাও আরে উঠে যাবো আমি আমি একটু খাইতে দাও আমারে আরে মা তোমারে ধাক্কা দিয়ে ফলাই দিলা দেখছো তোমার চোখের সামনে তোমার মা আমার ধাক্কা দিয়ে ফলাই দিছে আজকে তো তুমি নিজে চোখেই দেখছো একটু আগে তোমার মামার গলা চেপে ধরছিল আমি কোনো রকম ভাবে আমার লাইফটাকে সেভ করছি আমি ওরে ধাক্কা দেই নি বাজান মা আমি নিজের চোখে দেখলাম তুমি ওরে ধাক্কাটা ফলাই দিছো তুমি তো রীতিমতো মিথ্যা কথা বলছিস মা না বাজান আমি কোনো মিথ্যা কথা কইতেছি না মা তুমি মিথ্যা বলছো না বাজান আমি সত্য কইতাছি ওই আমার লগে জোরাজুরি করতেছিল আমার ধাক্কা দিয়ে ফালাইতে নিছিল আমি ওরে ফালাই নাই শোনো তোমার মায়ের সাথে না একই বাসায় থাকা সম্ভব না হয় এই বাসায় তোমার মা থাকবে নয়তো আমি থাকবো আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে কালকে তুমি যখন অফিসে চলে যাবে দেখা গেছে আমার খাবারে বিষ মিশিয়ে আমার খাওয়া মারে ফেলবে না বাবা আমি এই বাসায় থাকবো না তুমি আমার আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসো এই বাসায় তুমি তোমার মা থাকো উনার সাথে একই বাসায় থাকা একদমই পসিবল না মা একটা মেয়ের সাথে ম্যানেজ করে তুমি চলতে পারো না আচ্ছা ঠিক আছে তুমি তো ছোটবেলা থেকে অনেক মানুষের সাথে থাকছো তুমি তো আবার একা থাকতে পারো না তাহলে যে মা বৃদ্ধাশ্রমে তুমি চলে যাও টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দিব ওইখানে তোমার মতো আরো মনে করে 8-10 জন থাকবে সবাইকে নিয়ে তুমি মিলেমিশে ভালো থাকতে পারবা তুমি তো একা থাকতে পারো না এটা তোমার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা মা তোমাকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমি তাই করব তারপরেও আমি চাই বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি ভালো থাকো যাও তুমি যাও ঠিক আছে তাহলে তুমি কালকে রেডি থেকো আমি তোমার বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আচ্ছা শোন বাবা আমি বৃদ্ধাশ্রমে যাব কিন্তু বাসা আমার লেগে তোর কোনো টাকা খরচ করতে হইব না আমি কালকে সকালে যাবো গা বৃদ্ধাশ্রমে তুই কোনো চিন্তা করিস তামান্না 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 কি হয়েছে এরকম চেঁচামেচি করতেছো কেন ঘুম থেকে কখন উঠছো শোনো আমার কিন্তু হাতের কাজ সব শেষ তুমি তাড়াতাড়ি রেডি হও আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে আমি জানতে চাই সেদিন যে তুমি পড়ে গিয়েছিলে আমার মা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল না তুমি ইচ্ছা করে পড়ে একটা নাটক সাজিয়েছো তুমি দেখো না মাই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল তুমি না আমাকে সেভ করছো মা তোমার গলা টিপে ধরছিল একটু জন্য আমি নাড়াই যেতাম আবার তুমি এইসব পুরোনো দিনের কথা এখন তুলতেছো কেন আর এখন আমাকে নিয়ে এইসব করছো কেন আমি সত্যিটা জানতে চাই আমি জানতে চাই দোষটি আমার মায়ের না তুই নাটক সাজাইছস আমার মাকে দোষী করার জন্য তোমার না আমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের একটা শয়তান মিথ্যাবাদী কুচক্রী মহিলা সে আমার ভালো চায় না আমি ব্যথা পাচ্ছি